2020 সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত ছিলেন তানজিম সাকিব। টাইগারদের বিশ্বকাপ জয়ে বল হাতে বড় ভূমিকা রেখেছেন এই পেসার। অসাধারণ বোলিংয়ের পাশাপাশি মাঠে আগ্রাসন দেখিয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করাইছিল তানজিম সাকিবের মূল অস্ত্র। বিশ্বকাপ আসরে দুর্দান্ত বোলিং করে ৬ ম্যাচে ৭ উইকেট শিকার করেছিলেন তানজিম সাকিব। সে থেকে বাংলাদেশ ক্রিকেট পাড়ায় ব্যাপক পরিচিত এই তরুণ পেসার তার জাতীয় দলে হয়ে খেলার স্বপ্ন দেখছেন অনেকেই। সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। মাঠে চলছে ডিপিএল, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পারফর্ম করছেন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন তরুণ তারকা, তাদের মধ্যে অন্যতম তানজিম সাকিব। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে টাইগারদের আসন্ন জিম্বাবুয়ে সফরে নেওয়া হবে বেশ কয়েকজন তরুণ তারকাকে, যাদেরকে বাছাই করা হতে পারে ডিপিএল থেকে। ডিপিএল এর পারফরমেন্সের উপর ভিত্তি করে জাতীয় দলে ডাক পাবেন বেশ কয়েকজন তারকা, যাদেরকে নিয়েই জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন বিসিবি নির্বাচকরা। আর এবার সেই ইঙ্গিত পেয়েই যেন জ্বলে উঠলেন এই তরুণ পেসার। বল হাতে আজ আবাহনী লিমিটেডের হয়ে ডিপিএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন তানজিম সাকিব। মাত্র ২ ওভার বোলিং করেছেন তিনি, তাতেই অগ্নিঝরা পারফর্ম করেছেন এই তরুণ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই পেসার ২ ওভারে ৯ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। দুর্দান্ত বোলিং এর স্বীকৃতি হিসেবে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন তানজিম সাকিব। অসাধারণ পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে জাতীয় দলের দরজা খোলা হয়ে যেতে পারে এই তরুণ পেসারের জন্য, যে সুযোগ হয়তো তার জন্য চলে আসতে পারে জিম্বাবুয়ে সফরেও।